হ্যালো বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলে। হাজির হয়েছি আজকের কিছু টুকরো খবর নিয়ে। প্লাস্টিকের ব্যাগ হাতে স্টেশনে নিয়ে ঢুকলেই হবে জরিমানা, নয়া নির্দেশিকা রেলের। 50 মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যাগ বা অন্য সামগ্রী নিয়ে স্টেশনে ঢুকলে বা ট্রেনে চললে জরিমানার মুখ দেখতে হতে পারে যাত্রীকে। আগামী 2 অক্টোবর থেকে রেল প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এজন্য জলের বোতল পুনঃচক্রায়নও বন্ধ করা হচ্ছে। ট্রেনে জলের বোতল ব্যবহারের পর তা বাইরে নিয়ে যাওয়া বা ফেলা চলবে না। যাত্রীদের কাছ থেকে খালি বোতল সংগ্রহ করবেন ক্যাটারিং কর্মীরা। এছাড়া যাত্রীরা স্টেশনে জলের বোতল ব্যবহার করে পরে তা খালি বোতল ক্র্যাশিং মেশিনে ঢুকিয়ে দিতে হবে। এজন্য প্রতিটি স্টেশনে বোতল ক্র্যাশিং মেশিন বসাবে রেল। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় পথে টোটো চলাচল বন্ধ করতে চলেছে জেলা প্রশাসন। আজ 1 সেপ্টেম্বর থেকে প্রশাসনের তরফে টোটো অভিযান ও ধরপাকড় শুরু হবে। যদিও কুশমন্ডি থেকে শুরু করে বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুরঘাটে টোটো বাতিলের দাবিতে কিছুদিন টোটো চালকরা বিক্ষোভ দেখিয়েছে। তাদের কথায়, ব্যাংক লোন নিয়ে ই-রিকশা কেনার তাদের সামর্থ্য নেই। মালদা জেলায় পুজোর আগেই ব্যাহত যান চলাচল পরিষেবা। একদিকে দুই শহরের পৌরসভার অনাস্থা প্রস্তাবে পৌরসভা পরিষেবা যেমন থমকে যাওয়ার মুখে, আর অন্যদিকে মালদা বাইপাসের বন্ধের কারণে প্রায় 10 কিলোমিটার রাস্তা প্রতিদিনের যানজট এখন মূল সমস্যা। দুই কারণের ফলাফল ভোগ করতে হচ্ছে মৃত যাত্রীদের সাথে দুই শহরের স্থানীয় বাসিন্দাদের। এদিকে পুরাতন মালদা কোর্ট স্টেশনের লাগোয়া দেবীপুর কলোনির বাসিন্দারা অতিসত্বর বাইপাস চালু করতে বিক্ষোভ আন্দোলন করলেন। তাদের কথায়, বাইপাস বন্ধ হওয়ায় 16 নং রেল কলোনির মধ্য দিয়ে মাঝারি থেকে বড় গাড়ি ঢুকে পড়ছে, যার কারণে জলের পাইপ থেকে শুরু করে নিকাশি নালা, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মালদা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদী জলস্তর নিচে নামছে। বৃষ্টি তেমনভাবে না হলেও কয়েকদিন আগে নদীর জল পুনরায় বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় ভুগতে শুরু করেছিলেন নদী পাড়ের বসবাসকারী মানুষেরা। অন্যদিকে ফুলাহার নদীরও জলে নিচে নামছে। জট খুলতে ইংরেজ বাজার ও পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানদের নিয়ে ম্যারাথন বৈঠকের পরও দুই পুরসভার জটিলতা এখনও কাটেনি। শনিবার মালদা দুই পৌরসভার পুরপতিদের নিয়ে আলাদা আলাদা করে বৈঠক করলেন জেলার পর্যবেক্ষক গোলাম রব্বানী ও জেলা সভানেত্রী মৌসুম বেঞ্জিনুর। জেলায় গোষ্ঠীকন্দল নিয়ে চিন্তিত রাজ্য নেতৃত্ব। মৌসুম নূর বলেন, দুটি পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার রিপোর্ট কলকাতায় পাঠানো হবে।